নিজের জন্মদিনে 150 জন মানুষকে খাদ্য সামগ্রী তুলে দিলেন তৃণমূল যুবনেতা। করোনা ভাইরাসের আতঙ্কে ঘুম উড়েছে সারা পৃথিবীর মানুষের। এই মরণ ভাইরাস মোকাবিলায় দেশ জুড়ে চলছে লকডাউন, সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষেরা। তাই সেই সব মানুষদের কথা ভেবে বুধবার একটু অন্যভাবে নিজের জন্মদিন পালন করলেন শেওড়াফুলি বৈদ্যবাটি তৃণমূল যুব কার্যকরী সভাপতি অভিজিৎ মৈত্র। এদিন তিনি 150 মানুষের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী। জন্মদিনে যুবনেতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। আজকে আমরা শহর তৃণমূল যুব কংগ্রেস বৈদ্যবাটি শেওড়াফুলি ও 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় চতুর্থ দফায় এই ওয়ার্ডের এই কঠিন সময়ে 100টি পরিবারের হাতে আমরা কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। এবং শুধু এই ওয়ার্ডের সাধারণ মানুষকেই নয়, আমরা এই চতুর্থ দফায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের 18 নম্বর ওয়ার্ডে অনেক কর্মী আছেন যারা নিজের হাতে অন্যের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন, কিন্তু তারও পরিবার আছে। সেটা চিন্তাভাবনা করে আজকে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকদের 50টি পরিবারের হাতে আমরা এরকম কিছু খাদ্য সামগ্রীও তুলে দিয়েছি। আমরা বৈদ্যবাটি 18 নম্বর ওয়ার্ডে বসবাস করি। এই ওয়ার্ডটি অনেক পিছিয়ে পড়া ওয়ার্ড। আমরা এও করেছি 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পুরো 18 নম্বর ওয়ার্ড স্যানিটাইজ করিয়েছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য একটি রাজনৈতিক দল, আমাদের বলতে লজ্জা লাগে, ফর্ড ব্লকের একটি কাউন্সিলর, অপদার্থ কাউন্সিলর এই ওয়ার্ডে আছেন। তিনি বাড়ি থেকেই বেরোচ্ছেন না, সাধারণ মানুষের কোনো খবর নিচ্ছেন না, মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। কিন্তু আমাদের হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।